পয়লা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত আমি গোশত বিক্রি 595 টাকা কেজি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমার সেলটা অনেক বেড়ে গেছে, তা আমি চেয়েছিলাম যে মানে আসলে এতটা সেল বেড়ে আমি নিজেও জানতাম না, তা আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। ইতিমধ্যে দেখেন আমি একদিন দুই দিনের জন্য আমি 695টা বিক্রি করাতে আপনারা অনেক একটু আপনারা মন মানে আপনাদের মাধ্যমেই অনেক ভোক্তা অনেক মানে অনেক ধরনের মন মালিন হয়েছে যে আমি কথা দেওয়ার কথা রাখলাম না। তা এখন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আগে যেমন 40টা বিক্রি করে বন্ধ করে দিয়েছি, এখন 20টা বিক্রি করে বন্ধ করে দেবো। সকাল 7টা থেকে 8টা সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত দোকান করব, 20টা করে গরু বিক্রি করে আমি বন্ধ করে দেবো। এটাই আমার কথা 20 রমজান পর্যন্ত। তো 20 রমজানের পরে যেরকম গরুর দাম কিনা থাকে, আসলে দেখেন আমি কিন্তু সরকার না, আমার যত চেষ্টা আছে আমি চালায় গেছি। আমার ছোট ভাই উজ্জ্বল আছে, নয়ন আছে, এরা কিন্তু আসলে এরা আমরাই তিনটা লোক যে সারা বাংলাদেশের সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা তো সরকার না, আমরাও তো একটা মানুষ, আমরা তো চেষ্টা ছিল। আমরা কিন্তু আপনাদের পাশ থেকে ৬ মাস গরু গোশত খাওয়াইছি 595 টাকা। আরেকটা ব্যাপার হলো যে আপনারা যেটা দেখছেন যে আমার দোকানে পয়লা রমজানে একটা লোক হট্টগোল করছে, আসলে ওই ওই লোকটার মাংসটা কিন্তু দেখায় নাই, ওই হট্টগোলটাই দেখাইছে। আসলে উনি মাংসটা নিয়ে আইসা আমার এক স্টাফের মুখের উপরে মারছে। তো একটা স্টাফ সারাদিন রোদ্রে ভিতরে কাজ করার পরে মুখের উপরে মারাটা আপনার কী মনে মতো রাখিস? তা ওটাই ওটারে কেন্দ্র করে ওনারা কিন্তু ওই জিনিসটা কেটে দেওয়া আর ওই মাংসটা দেখাইছে, যে মাংসটার ভিতরে কিন্তু আসলেই ওনার মাংসটার ভিতরে 2 কেজি মাংসতে ওনার 250 গ্রাম চর্বি ছিল। উনি বললে আমরা কিছুটা কমাই দিতাম, কিন্তু মুখে মারাতে এই জিনিসটা হট্টগোল বাজিয়ে গেছে। ওই যেই যেই ইউটিউবার বা আপনারা ভিডিও ফুটেজ দেখছেন ওরা কিন্তু আমি তারপরেও কাস্টমারের পক্ষে নিছি। আমি ওই দুটা লোক মানে আমার দোকান থেকে বহিষ্কার করেছি, ওই দিনই বহিষ্কার করেছি। এইটা নিয়ে আপনারা প্রতিদিন আমার মানে প্রশ্নের মুখে আপনারা যতবার যান, যে কোনো আপনারা সাংবাদিক যান, খালি ওই কথাটা তুলে ধরেন যে আপনার লোক হেনস্থ করছে। প্রতিদিন প্রতিটা আপনারা সাংবাদিক বেড়া কিন্তু ওই কথাটা উড়ায় তোলেন, এবং প্রতিটা আমার যে দোকানদারি সেটা বন্ধু করতে দেন না। আমার দোকান থেকে যে লোক কাস্টমারটা ঘোষ নেয়, সাথে সাথে যে ওই কাস্টমারের ব্যাগটা গিয়ে হাতান, মানে আমি যে দোকানদারি করবো এটার তেনে আমার বঞ্চিত করতেছেন। আপনারা উঠাইছেন, আপনারাই নামাইতে পারেন, আবার আপনারাই সমাধান করতে পারেন। এই জিনিসগুলো যে না হয় আপনারা খেয়াল রাখবেন। আমি তো আসলে মানুষ, একটা মানুষ মাত্র। আসলে আমার চেষ্টা ছিল যে আমি অনেকদিন চেষ্টা করছি, 595টা আমি গোশত খাওয়াইছি। আপনারা কিন্তু জানেন আমরা 4-5 মাস এটা আমরা তিন লোক গরু গোশত খাওয়াইছি 595টা কেজি। আসলে আমরা কিন্তু যদি আজকে সবাই সাথে তাল মিলাই চলতাম, তাহলে কি আপনারা গোশত খেতেন আজকে 900 টাকা কেজি, 950 টাকা কেজি? আপনি দেখেন গেছে বছর, গেছে বছর আগের বছর গোশত ছিল 700 টাকা কেজি, গেছে বছর হয়েছে 800 টাকা কেজি। এইবার আপনারা 950 টাকা পর্যন্ত গোশত খাইতেন। আজকে আপনারা আমাদের মাধ্যমে কিন্তু আজকে গোশতের দামটা কম খাইতেছেন, এবং অন্য অন্য পণ্যের দাম কমে গেছে। আসলে আমাদের চাহিদা ছিল 500 টাকা কেজি খাওয়ানোর, সেটা হলো না। আসলে আমাদের ইচ্ছাটা কিন্তু সদিচ্ছা, আমাদের ইচ্ছাটা কিন্তু আসলে অসদিচ্ছা না। আমরা 100 টাকা বাড়াইছি, আসলে বাড়ায় আসলে ওই রকম দামে কিনেই পড়ছিল। যেহেতু আমি আপনাদের কথা দিয়েছি, এখন মানে কথা রাখতে গিয়ে আমার 40টা জায়গায় 20টা গরু বিক্রি করবো।